অপদার্থ মুখ্যমন্ত্রী, লজ্জা বাংলা লজ্জা, উনি একটার পর একটা পিছিতে নিয়ে যাওয়ার মানে হচ্ছে টাইমকে কিল করা ছাড়া কিছু নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই, আজকে দীর্ঘদিন ধরে অভিষেক কয়লা চুরি করলো, গরু পাচার করলো, আজকের ওর বউ 3 কিলো সোনা পাচার করলো, ওকে গ্রেপ্তার করা হলো না, আর আমরা মিটিং যাচ্ছি বলে আমাদের গ্রেপ্তার করলো। উনি আজকে যেভাবে তৎপরতা দেখিয়ে চার্জশিট দাখিল করলেন, এই বাংলার বেকার যুবকের চাকরি চোর পার্থ চট্টোপাধ্যায় কয়লা পাচার করেছে, গরু পাচার করেছে অনুব্রত মণ্ডলদের প্রতি যদি সেই তৎপরতা দেখাতেন, বাংলার অর্থনৈতিক বুনিয়াদ আবার 1 নম্বরে যেত। এই চোর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের ISF এর লড়াই জারি থাকবে। আর উনি যদি মনে করেন যে ISF কে জেলের ভেতর রেখে পঞ্চায়েত নির্বাচন করবেন, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। লড়াই আরো জোরদার হবে, এই লড়াই বাংলার গ্রামে গ্রামে আরো জোরদার হবে। আমার এখানে সিঙ্গেল ওয়ার্ড দিতে পারবে না যে আমি মানুষের জন্য করব। এখন 3% দিয়ে দিয়ে সরকারি কর্মীদেরকে বোকা বানানো যাবে না, সরকারি কর্মীদের পাত্র দিয়ে দিতে হবে, আপার প্রাইমারিতে চাকরির ব্যবস্থা করতে হবে, সকল সম্পত্তি উদ্ধার করতে হবে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে অত্যাচার করছে, বাংলার মানুষ দেখছে জবাব দেবে, বাংলার মানুষ তৈরি আছে জবাব দেবে। অত্যন্ত মানে অন্যায় হচ্ছে, চরম অন্যায় হচ্ছে আমাদের সঙ্গে। একজন বিধায়ক, এমন একজন বিধায়ককে অ্যারেস্ট করেছে যিনি বাংলার ভবিষ্যৎ, মানুষ দেখছে মানুষের জবাব দেবে, ওনার সময় শেষ হয়ে এসেছে এটাই বলবো, এর জবাব মানুষ দিয়ে দেবে। দেখুন জেল আর কেমন হবে মানুষের জন্য, জেলটা ভালো তো নিশ্চয়ই নয়, তবে যেমন চলছে চালিয়ে নিতে হবে, এটা মেন্টালিটি ঠিক। দেখুন এটাই বলবো, শান্তিপূর্ণ আন্দোলন জারি থাকুক, মানুষ বিচার করবে, বাংলা মানুষকে পথ দেখাবে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই, এই এইভাবে যদি উনি তৎপরতা দেখাতেন, যদি পার্থ চট্টোপাধ্যায় যেভাবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হকের চাকরি চুরি করেছে, মানিক ভট্টাচার্য যে চাকরি চুরি করেছেন তাদের বিষয়ে যদি তৎপর হতেন, কয়লা চোর গরু পাচার অনুব্রত মণ্ডলের জন্য যদি সেই তৎপরতা নিতেন, তাহলে বাংলা আবার 1 নম্বরে যেত। এই লড়াই আমাদের জারি থাকবে, কোনো মতেই মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য সরকারের কাছে ISF মাথা নত করবে না। এই লড়াই এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ষড়যন্ত্র, বারবার বলছি উনি ISF কে আটকে রেখে বাংলা আবার দখল করতে চাইছে, বাংলা আবার দখল করতে চাইছে, পঞ্চায়েতি রাজকে উনি ধ্বংস করতে চাইছেন, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উনি জব কার্ড চুরি করেছেন, গরিব খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছেন। এই মুখ্যমন্ত্রীকে বাংলার জনগণ ধিক্কার জানায়, আর উনি যদি মনে